রাত কাটলেই কি জেগে উঠবে ল্যান্ডার বিক্রম? আবার কি দিনের আলোই ছুটোছুটি করবে রোভার প্রজ্ঞান? 22শে সেপ্টেম্বর ঠিক কি ঘটবে চাঁদের বুকে? দক্ষিণ মেরুকে নিয়ে খুলবে কোনো নতুন রহস্যের মোড়ক? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। গত 23শে আগস্ট চাঁদের মাটি স্পর্শ করে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। এরপর টানা কাজ করার পর গত 4ই সেপ্টেম্বর ঘুমোতে যায় সে। প্রায় একই সময় চন্দ্রযান 3-এর রোভার প্রজ্ঞানও ঘুমোতে যায়। তবে শীঘ্রই ঘনিয়ে আসছে বিক্রম ও প্রজ্ঞানের ঘুম ভাঙানোর সময়। চাঁদের দক্ষিণ মেরুতে ফের সূর্যের আলো পড়লে বিক্রম ও প্রজ্ঞান ফের জেগে উঠবে বলে আশা করছেন ইসরোর বিজ্ঞানীরা। উল্লেখ্য, বিক্রমে থাকা সৌরশক্তি পুরোপুরি শেষ হয়ে গেলে এবং ব্যাটারি শেষ হয়ে গেলে এটি আপনা আপনি ঘুমিয়ে পড়ে। প্রজ্ঞানের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। এরপর 22শে সেপ্টেম্বর ফের চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো পড়লে বিক্রম জেগে উঠবে বলে আশা করছেন ইসরোর বিজ্ঞানীরা। তখন রোভার প্রজ্ঞানকেও জাগানোর চেষ্টা করবেন ইসরোর বিজ্ঞানীরা। প্রসঙ্গত, চাঁদের দক্ষিণ মেরুতে একটানা 14 দিন সূর্যের আলো থাকে না। সেই সময় সেখানকার তাপমাত্রা -200 ডিগ্রিতে নেমে যায়। এদিকে ইসরো আগেই জানিয়েছিল নিজেদের মিশনের লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়ে সফল হয়েছে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। বিক্রমে রয়েছে চন্দ্র সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট নামক একটি পেলড যা চাঁদের তাপমাত্রা খতিয়ে দেখছে। তাছাড়া বিক্রমে রয়েছে লুনার সেসমিক অ্যাক্টিভিটি প্রোব বা ইলসা নামক একটি পেলড। এই সেন্সর মহাজাগতিক গতিবিধির উপর লক্ষ্য রাখছে। এছাড়াও বিক্রমে রয়েছে লেজার রেট্রোরিফ্লেক্টর অ্যারে, রেডিও অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপার সেন্সিটিভ আয়নোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার বা রম্ভা। রম্ভা চাঁদের মাটিতে থাকা প্লাজমার ঘনত্ব মাপছে। ইসরোর তরফে জানানো হয়, ঘুমোতে যাওয়ার আগে সফলভাবে হপ এক্সপেরিমেন্ট সম্পন্ন করেছে বিক্রম। অর্থাৎ চাঁদের মাটি থেকে লাফিয়ে ওঠে দ্বিতীয়বারের জন্য সফলভাবে সফট ল্যান্ডিং বা অবতরণ করেছে বিক্রম। এই সাফল্যের সুদূর প্রসারিত তাৎপর্য রয়েছে জানিয়ে আভাস দিয়েছে ইসরো। তাই আগামী 22শে সেপ্টেম্বর চাঁদের দিকেই তাকিয়ে থাকবে গোটা ভারত। হয়তো আবার এক অন্য ইতিহাসের গল্প লেখা শুরু হবে সেই দিন। সেই সুদিনের কামনায় দেশবাসী। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর ২৪ পরগনা।